তো বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো তো এটি হচ্ছে আমাদের কাছে আপনারা দেখতেছেন আমাদের কাছে একটি ফ্ল্যাশার আছে সোফি ফ্ল্যাশার বায়োস ফ্ল্যাশার এটি হচ্ছে আপনার SP8-B তো সোফির অনেক ধরনের মডেলই আছে তো আমাদেরই চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া আছে বিশেষ করে আমাদের যে RT809F এর কিভাবে ফ্ল্যাশ করতে হয় বা এই ফ্ল্যাশারটি কিভাবে কাজ করে তো যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন তো আমাদের যে এই সোফি ফ্ল্যাশারটি আছে এটি আপনারা কেন ইউজ করবেন কারণ আমাদের অনেক ধরনের বায়োস আছে যেমন 3.3 ভোল্টের যে বায়োসগুলো আছে তো এগুলো সাধারণত আমাদের যে অ্যাভেলেবেল যে যত ধরনের বায়োস ফ্ল্যাশার আছে এগুলো দ্বারা করা যায় কিন্তু কিছু কিছু বায়োস আছে যেগুলো 1.8 ভোল্ট তারপর হচ্ছে 5 ভোল্ট তো বিভিন্ন ভোল্টের বায়োস হয়ে থাকে তো এই সোফি যে বায়োস ফ্ল্যাশারটি আছে তো এটি দ্বারা আপনারা সকল ধরনের যে বায়োসগুলো আছে এগুলো আপনারা ফ্ল্যাশ করতে পারবেন তাছাড়া আমাদের যে বিভিন্ন ধরনের বায়োস আছে যেমন উইনবোর্ডের অনেক মডেলের বায়োস আছে যেগুলো RT809 এ সাপোর্ট করে না যেগুলো 8MB বা আরও বেশি MB এগুলো সাপোর্ট করে না তো এগুলোর জন্য যে সবচেয়ে ভালো যে ফ্ল্যাশারটি এটি হচ্ছে সোফি সোফিতে আপনারা সকল ধরনের বায়োসই আপনারা ফ্ল্যাশ করতে পারবেন তাছাড়া এখানে একটি পোর্ট আছে ওই পোর্টের মধ্যে একটি চকেট আছে তো এই চকেট বা কানেক্টরটি আপনারা লাগিয়ে মাদারবোর্ডের যে বিশেষ করে বিভিন্ন আইসি আছে এগুলো না খুলেও আপনারা ফ্ল্যাশ করতে পারবেন তাছাড়া এখানে বিভিন্ন পিন আছে তো এই পিনগুলো দ্বারা আপনারা অতি সহজে করতে পারবেন তো আর এর মধ্যে যে USB কানেক্টরটি আছে এটি হচ্ছে আমাদের যে B3 কেবল আছে তো B3 কেবল এটি একটি কমন কেবলই তো এই কেবলটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে USB DVD রাইটারগুলো আছে তো USB DVD রাইটারের তাছাড়া আমাদের যে বিশেষ করে USB পোর্টেবল হার্ড ডিস্ক আছে বিশেষ করে 2.0 পয়েন্টের যেগুলো এগুলোরও সেম এই মানেরই কেবল থাকে তো এই কেবলটি দ্বারাই আপনারা অতি সহজে কাজ করতে পারবেন আর এখানে অলরেডি আমাদের যে বিশেষ করে এই সোফি ফ্ল্যাশারটি দেখতেছেন তো আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই এই যে বন্ধুরা এখানে আমাদের মূলত দুই ধরনের বায়োসের বিশেষ করে এখানে পিন দেওয়া আছে এবং স্লট দেওয়া আছে আর আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন 16 পিন থেকে ধরে 8 পিন থেকে ধরে যত ধরনের বায়োসের পিন আছে এই চকেটটিতে আপনারা ইউজ করতে পারবেন কারণ এটি খুবই বড় মানের এবং আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে আরও আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো আপনারা অতি সহজে করতে পারবেন তাছাড়া এই সোফি যে ফ্ল্যাশারটি আছে এটিতে আপনারা প্রায় 64MB পর্যন্ত আপনারা বায়োস ফ্ল্যাশ করতে পারবেন আর এই ফ্ল্যাশারটির স্পিড খুবই দ্রুত তো আমাদের অনেক ধরনের ফ্ল্যাশার আছে যেগুলো খুবই লো বা স্লোতে রিড রাইট করে বা ইরেস করে বা প্রোগ্রামিং করে আর বিশেষ করে আমাদের যে সোফি বায়োস ফ্ল্যাশারটি আপনারা দেখতেছেন তো এটি খুব দ্রুত ফ্ল্যাশ করে এবং খুব দ্রুত রিড করে এবং কিভাবে ফ্ল্যাশ করতে হয় কিভাবে রিড করতে হয় এবং কিভাবে আইসি বসাতে হয় তো এটি আপনাদেরকে দেখাবো তো তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন আর এর আগে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে র্যামের যে বায়োস আছে তো এটি কিভাবে ফ্ল্যাশ করতে হয় আপনারা ভালো করে খেয়াল করেন এটি হচ্ছে আমাদের একটি র্যামের বায়োস তো এই বায়োসটি বিশেষ করে আমাদের যে হার্ড ডিস্ক আছে আবার আমাদের ল্যাপটপের অনেক সময় ইসি বায়োসের ক্ষেত্রে ইউজ করে তো আপনারা স্ক্রিনে দেখেন এই যে আমাদের এসআইওর পাশে এরকম একটি বায়োস আছে তো এই বায়োসটি আবার এলসিডি এলইডি যে ডিসপ্লে আছে এগুলোর মধ্যে থাকে আর এই এটির প্রোগ্রাম থাকে মূলত 256KB এবং আমাদের 128KB সাইজের হয়ে থাকে তো এই যে বেসটি আপনারা দেখতেছেন তো এই বেসটি দ্বারা এটি ফ্ল্যাশ করা হয় আমাদের যে ফ্ল্যাশার ডিভাইস আছে এটি দিয়ে তো এই ফ্ল্যাশার যে আইসিটি আছে এটিও আমাদের এই ফ্ল্যাশারটি রিড করতে পারে যার কারণে আমাদের যে র্যাম ফ্ল্যাশ করতে গেলে বিশেষ করে আমাদের যে একটি র্যামের যে চকেট আছে এটির প্রয়োজন হয় না এই বেসটি দ্বারাই করতে পারবেন এবং এই বেসটি আমাদের কাছে অলরেডি আছে
আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। তো তাহলে আপনারা বিশেষ করে হার্ড ডিস্কের ফ্রেমওয়ার্ক থেকে ধরে আপনারা র্যামের যে বায়োস আছে এবং মাদারবোর্ডের যে বিভিন্ন জায়গায় এরকম যত ধরনের আইসি আছে এগুলো খুলে আপনারা এই বেসটি দ্বারা আপনারা অতি সহজেই ফ্ল্যাশ করতে পারবেন আর বন্ধুরা করতে পারবেন। আর আমাদের যে বর্তমানে বন্ধুরা দেখতেছেন আমাদের বিশেষ করে সফি বায়োস ফ্ল্যাশারটি, তো এটির মধ্যেও সেমভাবে আপনারা লাগাবেন। তবে অনেকেই ভুলক্রমে বিশেষ করে প্রথম লাগিয়ে ফেলেন, ঠিক আছে, কারণ আমাদের এখানেও কিন্তু বেজ আছে, আর বেজ আছে এখানেও কিন্তু আমরা বসাইতে পারবো, কিন্তু এখানে বসাইলে কিন্তু আমাদের বায়োসটি রিড করবে না এই মেশিনটি। তো এর ডাটা পিন হচ্ছে, আপনারা ভালো করে এদিকে খেয়াল করেন, এদিকে আমাদের একটি একটি পিন এদিকে একটু মোটা আছে, এদিকে একটু মোটা আছে, এর পাশে হচ্ছে আমাদের চারে চারে আটটি কানেক্টর আছে। তো এই আটটি কানেক্টরের মধ্যে আমরা লাগাবো। আর আমাদের এখানে অলরেডি তিনটি আইসির আমাদের মনোগ্রাম দেওয়া আছে, যেমন আমরা এটি যদি লাগাই তো আমরা এইভাবে লাগাবো, আমাদের যে ডট আছে আইসির যে ডট আছে ডটটি থাকবে বাম পাশে, এই যে এখানে অলরেডি মনোগ্রাম দেওয়া আছে। তো এইভাবে রাখার পরে চাপ দিয়ে ধরে আপনারা এই যে লকটি আটকিয়ে দিবেন, তারপর কম্পিউটারে লাগিয়ে কীভাবে ফ্ল্যাশ করে দেখাবো। তো সেমভাবে যারা বিশেষ করে আপনারা 200 mm 150 mm বায়োস আপনারা রাইড করতে চান, তো এখানে ভালোভাবে বসাবেন আর ডটটি থাকবে এই পাশে। তো এই পাশে রাখার পরে আপনারা স্বাভাবিকভাবে এইভাবে রাখবেন, রাখার পর আপনারা এইভাবে লকটি ভালোভাবে আটকিয়ে দিবেন। এই লকটি অনেকে আছে যারা এই লকটি ভালো করে লাগান না, আর এদিকে অনেক সময় লুজ থাকে, যার কারণে আমরা যখন সফটওয়্যারে রিড করি তখন আমাদের ভালোভাবে রিড হয় না বা ছেড়ে দেয় বা বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং আইসি লাগানোর পরে আপনারা ভালোভাবে আপনারা চাপ দিয়ে আইসিটি বসিয়ে দিবেন, অনেক সময় আইসির মধ্যে কার্বন থাকে যার কারণে আইসি রিড করে না। তো লাগানোর পরে চাপ দিয়ে ভালোভাবে আপনারা আটকিয়ে দিবেন, তাহলে আইসিটি খুবই ভালোভাবে রিড করবে। তো বন্ধুরা, আমাদের কাছে যেহেতু 200 mm যে বায়োস খোলা আমাদের কাছে নেই, তো আমাদের আমরা এখন একটি মাদারবোর্ড আমরা বিশেষ করে 8-1 ফসকনের মাদারবোর্ডের একটি বায়োস আমরা খুললাম, তো এই বায়োসটি আমরা রাইড করব। তো কিভাবে রাইড করব, আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে সফি যে বায়োস ফ্ল্যাশারটি আছে তো এটি দিয়ে কিভাবে ফ্ল্যাশ করতে হয় বা এর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য, তো এজন্যই আমার আজকের ভিডিওটি বানানো। তো এইভাবে আপনারা আমরা আমাদের যে বায়োসটি আছে আমরা বসিয়ে দিলাম পিনের মধ্যে, তো আমরা লকটি ভালোভাবে আটকিয়ে নিলাম এবং আমাদের ডট অলরেডি আমাদের যে এখানে ডায়াগ্রাম আঁকানো আঁকা আছে তো ওইভাবেই রাখলাম। তো রাখার পরে আমরা এখন কম্পিউটারের মধ্যে আমাদের যে কানেক্টরটি আছে তো কানেক্টরটি আমরা লাগিয়ে দিব, তাহলে আমরা বুঝতে পারবো। আর আমরা যখন আইডেন্টিফাই করব তখন আমাদের এখানে অলরেডি দুইটা এলইডি লাইট আছে, একটা হচ্ছে আমাদের পাওয়ার লাইট আর একটা হচ্ছে SP8A। তো আমাদের বন্ধুরা যখন আমাদের যে বায়োসটি আছে তো এটি অনেক সময় পুড়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে বা পিনও প্রবলেম হইতে পারে, তো ওই জন্য অনেক সময় রিড করে না, বা এটি যদি প্রবলেম থাকে তো এখানেও আমাদের রেড লাইট আমাদের জ্বলে উঠবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বায়োসটি খারাপ আছে। তো এভাবে আমরা আইডেন্টিফাই করব এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালিও দেখাবো। তো আমরা কানেক্ট করলাম, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চল, যারা আপনারা বিশেষ করে আমাদের যে সফি বায়োস ফ্ল্যাশারটি আছে এটি যদি আপনারা ইনস্টল করতে চান তাহলে অবশ্যই কানেক্টেড ফ্ল্যাশারটি আপনারা প্রথমত অ্যাড করে নেবেন, তারপরে যে সফি যে সফটওয়্যারটি আছে এটি আপনারা সেট আপ করে নেবেন। এটি হচ্ছে আমাদের সফির যে সফটওয়্যারটি আছে এটি। তো আমি এখন আমাদের যে সফটওয়্যারটি আছে এটি আমরা অন করব। তো অন করার পর এটি হচ্ছে আমাদের যে সফি ফ্ল্যাশারটি আছে এটি, তো এর মধ্যে আমাদের যে অন্যান্য যে বায়োস ফ্ল্যাশার আছে তো এটি হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম, আপনারা ভালো করে দেখেন। তো এর মধ্যে প্রথমত আপনারা যত ধরনেরই ফ্ল্যাশার থাকুক না কেন, প্রথমত যে কাজটি করতে হবে আমাদের
এটি হচ্ছে প্রথমত আমাদের ড্রাইভার সেটআপ দিতে হবে যখনই ড্রাইভার আমাদের কমপ্লিট সেটআপ দেওয়া হবে তখন আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন যে আমাদের নিচের মধ্যে একটি ইউএসবি এর একটি চিহ্ন দেওয়া আছে এবং আমাদের যে সফি 22 ফ্ল্যাশারটি আছে এটির যে মডেল আছে মডেল এবং সিরিয়াল নাম্বার অলরেডি এখানে দেখাচ্ছে যদি আমাদের যে ফ্ল্যাশারটি আছে এটি যদি ভালোভাবে না লাগতো বা আমাদের যদি কোনো ড্রাইভারের প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে রাইট চিহ্ন দেখাইতো না এবং এটির মডেল নাম্বার শো করতো না তো এই বিষয়টি আপনারা ভালো করে খেয়াল করবেন তারপর আইসি ভালোভাবে লাগানোর পর আপনারা প্রথমত যে কাজটি করতে হবে এখানে ডিভাইস যে অপশনটি আছে এখান থেকে অটো ডিটেক্ট ডিভাইস টাইপ এখান এখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার পর যে কাজটি করতে হবে আমাদের এখানে স্টার্ট আছে স্টার্ট ডিটেক্ট তো স্টার্ট ডিটেক্টের মধ্যে আমরা একটি এখান থেকে ক্লিক করব তাহলে এই যে দেখেন আমাদের অলরেডি আমাদের যে আইসিটি লাগানো আছে এখানে আমাদের সম্পূর্ণ শো করছে এখান থেকে আপনারা বিশেষ করে যে আমাদের যেটি যে কোম্পানির হবে এটি সিলেক্ট করে নেবেন তো আমাদেরটি হচ্ছে উপরেরটি এবং আমাদের আইসিটি যদি রিড না করতো ডিটেক্ট না করতো তাহলে কিন্তু আমাদের এই নাম্বারগুলো আসতো না তো আমাদের যেহেতু আইসি লাগানো হয়েছে এবং আমাদের সব ঠিক আছে যার কারণে এখানে আমাদের আইসি যে নাম আছে বা এগুলো আছে এখানে শো করছে আর আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন আমাদের ফ্ল্যাশার ডিভাইসেও আমরা ডিটেক্টে দেওয়ার পর আমাদের সবুজ লাইটি ধরা আছে এখন আমরা যদি ডিটেক্টের মধ্যে দেওয়ার পর বন্ধুরা আমাদের এখানে লাল রেড কালার যে লাইটটি আছে এটি যদি আমাদের অন হইতো তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের যে বায়োসটি আছে এটি হয়তো আমাদের লাগানো হয় নাই বা আমাদের যে বায়োসটি আছে এটিতেও প্রবলেম যার কারণে আমাদের সম্পূর্ণভাবে রিড করে নাই তো তারপর যে কাজটি করতে হবে আমরা এখান থেকে আমাদের যে আইসিটি আছে এটি আমরা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর যে কাজটি করতে হবে আমাদের আমাদের কাছে প্রথমত যে এটির যে বায়ুস আছে এই বায়ুসটি আমাদের থাকতে হবে ঠিক আছে তো থাকার পরে আপনারা চাইলে এখান থেকে ইরেজ করতে পারেন তারপর হচ্ছে আপনারা ব্ল্যাঙ্ক আছে কি না এখান থেকে আপনারা চেক করতে পারেন তো আমরা এখন এটি রিড করব তো বন্ধুরা আমরা আমাদের যে আইসিটি আছে আমরা এটি রিড করতেছি তো রিড করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা করবেন এই যে আমাদের অলরেডি আইসিটি রিড হয়ে গেছে তো আমাদের আইসিটি রিড হয়ে গেছে তো আমরা এখন আমরা এই যে বাফারের মধ্যে ক্লিক করলে আমরা এই যে এর যে প্রোগ্রামিংগুলো যে করা আছে এই যে বন্ধুরা তো এগুলো আমাদের অলরেডি চলে আসছে তার মানে আমাদের আইসিটির মধ্যে অলরেডি আমাদের প্রোগ্রামিং করা আছে তো অনেক সময় আমাদের এখানে যে বিভিন্ন এফএফ থাকে বা অনেক সময় আমাদের এখানে বিভিন্ন স্পেস থাকে ডট থাকে তো অনেক সময় বিভিন্ন কারণে আমাদের এখান থেকে একটা যদি কোনো ধরনের প্রবলেম হয় বা স্পেস পড়ে যায় বা ইন্টার পড়ে যায় তখন আমাদের যে বায়োসটি আছে কাজ করে না তো আপনারা এখান থেকে এডিট মোডে গিয়ে আপনারা এখান থেকে আপনারা এগুলো যদি আপনারা ফিক্স করে দেন তাহলে আপনারা যে নষ্ট বায়োসটি আছে আপনারা ওইটি বায়োসের যে প্রোগ্রামটি আছে এটি আপনারা ফিক্স করতে পারবেন এবং আপনারা ঠিক করতে পারবেন তো তারপরে যে বিষয়টি বন্ধুরা এটি হচ্ছে এখন আমাদের যে বায়োসটি রিড করা হয়েছে এটি আমরা সেভ করব তো সেভ করলাম আমরা আপাতত এটি আমরা কিবোর্ড থেকে আমরা 8-1 নামে আমরা সেভ করে দিব বিন ফাইল নামে এটি আমরা ডেস্কটপে সেভ দিব যাতে আমরা সহজে বের করতে পারি তো ডেস্কটপে আমরা 8081 বিন ফাইল নামে আমরা দিয়ে দিছি অলরেডি আমাদের ফাইল সাকসেসফুলি দেখাইছে সেভ ঠিক আছে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন সাকসেসফুলি দেখাইছে এখন আমরা এটি ইরেজ করে দিব ইরেজ মানে আমাদের যে আইসিটি আছে এখন এটি ইরেজ হয়ে যাবে মানে এটি ফরম্যাট হয়ে যাবে এবং আমরা ইরেজে ক্লিক করলাম তো আমাদের যে বায়োসটি আছে এটি ইরেজ হচ্ছে এবং এটি একটি তো বন্ধুরা আমাদের ইরেস অলরেডি হয়ে গেছে তো এখন আমরা আবার পুনরায় এটি রিড দিব তো আমরা এখান থেকে আবার এটি রিড দিব রিড দিয়ে দেখব যে আমাদের যে আমাদের অলরেডি যে বায়োসটি আছে এটি ব্ল্যাঙ্ক হয়েছে কি না বা আমাদের এটির মধ্যে যে প্রোগ্রাম করা ছিল এগুলো মুছে গেছে কি না তো আমরা আবার বাফারে ক্লিক করব তো ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখেন যে এইদিকে আমাদের 00 আছে আগে
আমাদের এফএফ বা বিভিন্ন ধরনের নাম্বার ছিল, তো এটি আমরা ক্লোজ করে দিলাম। তার মানে এখন বন্ধুরা আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আমরা যদি এখন রাইট করতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে লুট ফাইলে দিব, দেওয়ার পর আমাদের ডেস্কটপের মধ্যে আমরা এখানে সেভ করা আছে, আমাদের অলরেডি এখানে এই যে 81 নামে আমাদের যে বায়োসটি এটি 8MB ছিল, তো 8MB একটি বায়োস, তো 8MB বায়োসটি অলরেডি আমাদের যে সোফি বায়োস ফ্ল্যাশারটি আছে এটির মধ্যে সাপোর্ট করছে। তো এটি আমি আবার লোড করে দিলাম এখান থেকে লোডে গিয়ে। তো এখন আমরা যে কাজটি করব, এখানে প্রোগ্রাম লেখা আছে, তো প্রোগ্রামের মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে এই যে বন্ধুরা আমাদের এটি প্রোগ্রামিং হচ্ছে। আর আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে আমাদের 8MB একটা বায়োস রাইড হচ্ছে, তাও কত স্পিডে রাইড হচ্ছে। আর আমরা যদি 1MB বা 2MB বা 4MB বায়োস আমরা রাইড দিতাম তাহলে আরও খুব দ্রুত হতো, কারণ এই ফ্ল্যাশারটি খুবই দ্রুত এবং খুবই ফাস্ট প্রোগ্রাম করে এবং এটি ইরেজ করে এবং সকল ধরনের রিড রেডের কাজ করে থাকে। ঠিক আছে, তো আমাদের অলরেডি প্রোগ্রাম হয়ে গেছে, এখন আমরা ভেরিফাই করলাম করব। তো ভেরিফাই দেওয়ার জন্যই আপনারা করে নেবেন, অনেক সময় দেখা গেছে কি আমাদের যে আইসি আছে আইসির সাইজ হচ্ছে বন্ধুরা 8MB, কিন্তু কিন্তু আমাদের আইসির সাথে যদি আমাদের প্রোগ্রামের সাইজ যদি এক মিল না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ভেরিফাইড সাকসেসফুল দেখাবে না। এই যে আমাদের অলরেডি সাকসেসফুল দেখাইছে ভেরিফাই, তার মানে আমাদের প্রোগ্রামও কমপ্লিট এবং আমাদের যে ভেরিফাইড আছে এটাও আমাদের সাকসেসফুল দেখাইছে। তার মানে বন্ধুরা আমাদের বর্তমানে যে ফ্ল্যাশ করছে এটি 100% ওকে আছে এবং ঠিক আছে। তো আপনারা এভাবে যদি বন্ধুরা ফ্লাশ করেন, আশা করি আপনারা ভালোভাবেই ফ্লাশ করতে পারবেন, বিশেষ করে যে সোফি বায়োস ফ্ল্যাশারটি আছে তো এটি দিয়ে। আর যারা প্রথম পর্যায়ে বায়োস ফ্ল্যাশ করতেছেন, বিশেষ করে আমাদের যে গিগাবাইডের মাদার বোর্ড আছে, এমএসআইয়ের মাদার বোর্ড আছে, এগুলোর মধ্যে র্যাপ থাকে, ভার্সন থাকে, আপনারা সেম মডেলের এবং সেম মানের দিয়ে আপনারা রাইট করবেন, তা না হলে কিন্তু ডিসপ্লে আসবে না বা বিভিন্ন ধরনের সমস্যা করবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনারা জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের সমস্যায় আপনারা বেশি বেশি পড়েন। তো আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমার এই চ্যানেলের আজ পর্যন্ত 150টার মতো ভিডিও দেওয়া আছে। তো আশা করি আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও দিব। আর আপনারা অবশ্যই আমাকে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমি 100% নিশ্চয়তা দিতে পারবো যে আপনারা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা তাহলে আজকের মতো আমি এখানে এই বিদায় নিলাম, আবার পরবর্তীতে কম্পিউটারের নতুন কোনো একটি টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।